এরপর স্বাগত, সামনে রয়েছে লোকসভা ভোট, আর তারই আগে এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা কর্মীরা প্রার্থী বাছাইয়ে বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এবার একে একে দিল্লি ছুটছেন, তাদের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন যে কাকে প্রার্থী বানানো যায়। বিশেষ করে রাজ্য ত্রিপুরায় যে দুটি আসন রয়েছে সে দুটি আসনে কারাই বা লড়বে কংগ্রেস থেকে, সে বিষয় নিয়েই মূলত এবার এআইসিসির নেতৃত্বদের সাথে বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। সে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে যে বৈঠক হয়েছে এআইসিসি নেতৃত্বদের সাথে রাজ্য বিজেপির দুঃখিত রাজ্য কংগ্রেস নেতৃত্বের, কি কথা উঠে এসেছে এখনো পর্যন্ত? দেখো তো, ইতিমধ্যে দিল্লিতে চলছে হাইকমান্ডের সঙ্গে বৈঠক কংগ্রেসের, এবং এই বৈঠকে যোগ দিতে প্রদেশ সভাপতি আশিস সাহা তিনি ইতিমধ্যেই গেছেন, দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যে খবর আমরা সকাল থেকেই দেখাচ্ছি। এবং কি আলোচনা হয়েছে সেটাই হচ্ছে এখন এই মুহূর্তে লক্ষণীয়। দেখো, আজকের দুপুরের আলোচনার পরই আমরা প্রদেশ সভাপতির সঙ্গে কথা বলি। তিনি জানিয়েছেন যে কংগ্রেসের সর্বভারতীয় ইনচার্জ এবং তার সঙ্গে কংগ্রেসের সেক্রেটারির সঙ্গে এই বিশেষ বৈঠক ছিল আজকে। এবং যদিও দেখো মল্লিকা মল্লিকার্জুন খার্গের ডাকে এই বৈঠকে উড়ে যাওয়া বলেই তিনি জানিয়েছেন, কিন্তু আজকের দুপুরের যে বৈঠক সেই বৈঠকে ইনচার্জ এবং সেক্রেটারির সাথেই মূলত আলোচনা হয়েছে। এবার কি আলোচনা উঠে এসেছে বৈঠকে? তবে বৈঠকে দেখো, প্রথমত যদি আমি পয়েন্ট ওয়াইজ বলি, একদিকে হচ্ছে রাজ্যের যে পরিস্থিতি, রাজ্যের এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে লোকসভা ভোটের আগ মুহূর্তে, সেই পরিস্থিতি নিয়ে প্রথমত আলোচনা হয়েছে। দ্বিতীয়ত যদি বলি যে রাজ্যের ইতিমধ্যে দেখো লোকসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণা করা হচ্ছে, কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটি ঘোষণা করা হচ্ছে, মন্ডল স্তর থেকে শুরু করে বুথ স্তর সর্বত্রই সংগঠন বা দলকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এই মুহূর্তে আজকের দিনের কথাও যদি বলি, আজকে সকালে আমরা দেখেছি যে কংগ্রেসের ইতিমধ্যে তিনটি জেলার যে কমিটি সেই কমিটি ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। আজকের যদি কথা বলি, গতকালকে এই তিনটি কমিটি ঘোষণা দেওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে চারটি জেলার কমিটি ঘোষণা দেওয়া হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বরা। সেই কমিটিতে কারা কারা থাকবেন বা গতকালকের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টেই বা কাদের কাদের নাম উঠে এসেছে, প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু দিল্লি নিচ্ছে এবং দিল্লির সিদ্ধান্ত মোতাবেক রাজ্যে চলছে তার কাজ। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো ইতিমধ্যে জোট সব থেকে বড় এই মুহূর্তের লোকসভা ভোটের আগে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে জোট, আদৌ জোট হবে কিনা বা সেই জায়গাতে জোট হলেও আসন সমঝোতা কতটা হবে, এই বৈঠক কিন্তু আসন সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং যেমনটা সূত্রের খবর আমরা জানতে পারছি যে আজকে ইনচার্জ এবং সেক্রেটারির সঙ্গে বাবেদের সঙ্গে জোটের বিষয়টাই কিন্তু উঠে এসেছে। শুধু আমাদের রাজ্যের কথা দেখো ধরলে হবে না, যেহেতু প্রত্যেকটা রাজ্য থেকেই কংগ্রেসের সভাপতিরা যোগ দিয়েছেন, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের অন্যান্য জায়গাতেই বা জোটের কতটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যে যদি জোট হয় তাহলে সেক্ষেত্রে কার কার সঙ্গে জোট হতে পারে, সেই জায়গাতে আসন সমঝোতা কি হবে, কবে নাগাদ প্রার্থী ঘোষণা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে প্রাথমিক বৈঠক হয়েছে। এবার যদি বলি আগামীকালের কথা, আগামীকালকে যেমনটা খবর আমরা পেয়েছি মুকুল ওয়াজনিক তার সঙ্গে বৈঠক হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে আগামীকাল ঠিক 11টা বা বেলা 11টার সময়। আমরা যেমনটা সূত্রের খবর পাচ্ছি যে আগামীকাল বেলা 11টায় দিল্লিতে মুকুল ওয়াজনিক বৈঠকে বসবেন, সেই বৈঠকে উঠে আসবে ফাইনাল কথা, অর্থাৎ জোট সম্পর্কিত যাবতীয় তথ্য উঠে আসবে, এবং তা যদি চূড়ান্ত হয় তাহলে সেই চূড়ান্ত হওয়ার পরই প্রার্থী ঘোষণা করা হবে, প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। তবে এখনই সেই প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে না, আপাতত সমস্ত রকমের আলোচনা চলছে জোট সংক্রান্ত ইস্যুতে, সেই আলোচনা হওয়ার পরই কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো চলতি মাসের একেবারে শেষ সপ্তাহে প্রার্থী ঘোষণা করার সম্ভাবনাটা উঠে আসছে, বা ধরো প্রার্থী কারা হবেন সেই ঠিক হওয়ার জায়গাটা কিন্তু উঠে আসছে। ইতিমধ্যে আমরা রাজ্যের বুকে দেখেছি কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা সর্বভারতীয় নেতৃত্বরা রাজ্যে এসেছেন এবং সেই জায়গাতে একের পর এক বৈঠক চলেছে, এবং প্রার্থী পদের জন্য একাধিক ইতিমধ্যে নমিনেশন বা নাম জমা পড়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে স্ক্রুটিনি হয়েছে। তার পাশাপাশি যদি বলি দেখো ইতিমধ্যে সেই সম্পর্কে দল দেখছে, তারপরে কিন্তু সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে, কোন রাজ্যে কারা কারা প্রার্থী হচ্ছেন। কিন্তু আপাতত সাংগঠনিক পরিস্থিতি রাজ্যে কি রয়েছে তার সঙ্গে জোট কি হবে সেই নিয়েই আলোচনা। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। মূলত দিল্লিতে হয়েছে সেই বৈঠক, এবং সেই বৈঠক নিয়ে যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছেন আশিস কুমার সাহা, তিনি কি বলছেন টেলিফোনিক বার্তালাপে শোনাবো।
আজকে আমাদের ইনচার্জ আর সেক্রেটারির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আগামীকাল আমাদের মুকুল ওয়াসনিক জি, যিনি অ্যালায়েন্স কমিটির চেয়ারম্যান, ওনার সঙ্গে একটা মিটিং হবে। আমাদের মিটিং আগামীকাল ওইটা 11টায়। আজকের মিটিং এ আজকের যে বৈঠক হলো, এখানে কি উঠে আসছে মূলত? আপনাদের কি প্রার্থী নিয়ে চলছে এই বৈঠক? আজকে ইনচার্জ এবং সেক্রেটারি ওদের সঙ্গে বসে আমরা রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা একটা আপডেট দিলাম। অর্গানাইজেশনাল আমাদের আপডেট, ডিস্ট্রিক্ট কমিটি হচ্ছে, ব্লক কমিটি অ্যানাউন্স হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট গুলি, আমাদের যে রিসেন্ট যত মিটিং হলো, দিলীপজি ত্রিপুরাতে এসে কতগুলি আমাদের ডাইরেকশন দিয়েছিল বিভিন্ন সেল ডিপার্টমেন্ট ফ্রন্টাল এদের কাজকর্মের ব্যাপারে, তো ওইগুলি ফলো আপ প্লাস মন্ডল এবং বুথ লেভেল যে এজেন্ট, এই ওয়ার্ক গুলি কতটা কি হয়। আপনারা শুনলেন আশিস সাহার বক্তব্য। মূলত প্রার্থী নিয়েই হচ্ছে আলোচনা এবং কাকে প্রার্থী করা হতে পারে সেই নিয়ে হয়তো বা বৈঠক বলে জানাচ্ছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।